মেন গেট দিয়ে ঢুকে সামনেই হলো ওপিডি, এদিকে সিলভার গেট, সামনে এমার্জেন্সি সাম সার্ভিস বাঁ দিকে, আর এদিকে ওপিডি ব্লক রয়েছে গেট নাম্বার 1। আপনারা বেসিক্যালি গেট নাম্বার 1 দিয়েই ঢুকে ওপিডি ব্লকে গিয়ে বাকি কোয়ারি করতে পারবেন ভিতরে ঢুকে। ব্লাড টেস্টের জন্য মেন গেট 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজাসুজি আসতে হবে একদম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতি বছর প্রায় দিনই ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকে বহু মানুষ ভেলোরে সিএমসিতে ট্রিটমেন্ট করতে যায়। সো আজকের ভিডিওতে আমি আমার সিএমসিতে ট্রিটমেন্ট করতে যাওয়ার যে অভিজ্ঞতাগুলো সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের মধ্যে যারা প্রথমবার সিএমসিতে যাচ্ছেন, ভেলোরে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে, তাদের একটা ধারণা তৈরি হবে, কারণ আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর প্রথমেই বলে রাখি, হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, কীভাবে ভেলোরে গিয়ে কোথায় অ্যাপ্রোচ করবেন, কোন ডিপার্টমেন্টে যাবেন, এই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে যদি আপনারা প্রথমবার ভেলোরে যান। তাহলে চলুন শুরু করা যাক। ভেলোরে যেতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার হোম স্টেশন থেকে, হাওড়া বা কলকাতা থেকে কাঠপাদি স্টেশনে একটা টিকিট কাটতে হবে। তাহলে আপনি কোথায় নামবেন? কাঠপাদি স্টেশনে নামবেন। এবং আমি আপনাদের বলে রাখবো, যদি আপনারা প্রি ডায়াগনোসিস কোনো ডিজিজের জন্য ট্রিটমেন্ট করতে যান, অর্থাৎ আপনি জানেন যে আপনার কী অসুখ হয়েছে এবং তার পার্টিকুলার ডিপার্টমেন্টে যান ট্রিটমেন্ট করাতে, তাহলে অবশ্যই অনলাইনে সিএমসির ওয়েবসাইটে গিয়ে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন। অনলাইনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কবে কোন ডক্টর, কোন ডিপার্টমেন্টের ডক্টর কবে কবে বসছে, সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি করে নিন, তারপর কিন্তু আপনি সিএমসি যান। কারণ আগে অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে তাহলে আপনি ডেট খুব সহজেই পেয়ে যাবেন, আপনার সময় কিন্তু কম নষ্ট হবে। এবং একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং সেই ডিপার্টমেন্টের ডক্টর যদি অন্য ডিপার্টমেন্টে আপনাকে রেফার করে, সেই ডক্টরই আপনাকে ফার্দার অ্যাপয়েন্টমেন্ট করে দেবে, তার জন্য আর অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যে কোনো ডিপার্টমেন্ট যাবেন, সেই ডিপার্টমেন্টের সিলেক্টিভ সেকশানে গিয়ে সিএমসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার করে তারপর কিন্তু টিকিট কাটুন। আমরা বাড়ি থেকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বাড়ির লোকে সি অফ করে বেরিয়ে পড়লাম। এবং বেরোনোর সময় মনে রাখবেন যে আপনাদের যেন আইডি কার্ডগুলো, আধার কার্ড, ভোটার কার্ড আপনাদের কাছে অবশ্যই থাকে। তারপর আমরা লোকাল ট্রেনে করে চললাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আমাদের দুপুর 12:40 ট্রেন রয়েছে। আমরা চলে এসেছি, মোটামুটি আমাদের ট্রেনটা খুব বেশি লেট করেনি। 12:40 ট্রেন রয়েছে এখন, পুরীতে বাজে 12:15, সবসময় আমাদের কাছে ওয়েটিং রয়েছে, তো ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি কিছু। হাওড়া থেকে আমাদের ট্রেন মোটামুটি টাইমেই চলে এসেছিলো, খুব বেশি লেট করেনি। আমি আপনাদের বলে রাখবো, যদি কোনো সিরিয়াস ডিজিজ না হয় বা অপারেশনের ব্যাপার না হয়, তাহলে মোটামুটি 10 থেকে 12 দিন হাতে নিয়ে যাওয়ার এবং আসার টিকিটটা কেটে নেবেন। কারণ কাঠপাদি স্টেশন থেকে ফেরার ট্রেন তৎকাল পাওয়া খুব মুশকিল এবং ইমিডিয়েট ট্রেন পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই যদি জানেন যে ছোটোখাটো কোনো সমস্যার জন্য যাচ্ছেন, যেটা 10-12 দিনের মধ্যে ট্রিটমেন্ট করানো আশা করি হয়ে যাবে, এবং সেটা অ্যাপয়েন্টমেন্টের ওপর অবশ্যই ডিপেন্ড করে, অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ডেট অনুযায়ী দেখে করবেন। যদি আপনাদের বৃহস্পতিবার অ্যাপয়েন্টমেন্ট থাকে, তারপর শনিবার অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেই অনুযায়ী যদি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি টিকিট কাটেন, তাহলে নর্মাল স্বাভাবিক ছোটোখাটো কিছু অসুখ হলে তাহলে সেটা 10-12 দিনের মধ্যে হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনারা যাওয়ার এবং ফেরার টিকিটটা কেটে নিতে পারেন। কিন্তু যদি কোনো সিরিয়াস ডিজিজ হয় এবং যদি অপারেশনের ব্যাপার থাকে, তাহলে কিন্তু শুধু যাওয়ার টিকিটটাই কাটবেন, আসার টিকিটটা আপনাকে একটু রিস্ক নিতে হবে। কারণ কতদিন সময় লাগবে এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে কখনোই বুঝতে পারবেন না। এবং ট্রেনে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই বাড়ির থেকে কিন্তু কিছু খাবার, কিছু ড্রাই ফ্রুট, স্ন্যাক্স কিন্তু কাছে রাখবেন। কারণ ট্রেনের খাবার খুব একটা বেশি ভালো লাগবে না, আমার তো পার্সোনালি লাগেনি, তো অনেকেই ট্রেনের খাবার খায়। যাই হোক, আপনাদের যদি সেখানে অসুবিধা হয় তাহলে কিন্তু বাড়ি থেকে অবশ্যই খাবার ক্যারি করবেন। এবং যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আপনাকে, তো সবসময় কেনা খাবার খাওয়াটাও কিন্তু সেফ হবে না আপনার জন্য, তাই কিছু খাবার অবশ্যই সাথে রাখবেন। এক্সপ্রেস কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটা নির্ভর করছে আপনি কোন ট্রেনের টিকিট কাটছেন, সেটা আপনাকে কিন্তু অনলাইনে একটু চেক করে নিতে হবে। ইন্ডিয়ান রেলে এখন কিন্তু ট্রেনের চাপের জন্য অনেক সময় ট্রেন লেট হয়, 1-2-3 ঘন্টা ট্রেন লেট হতে পারে। এটা মাথায় নিয়েই কিন্তু প্ল্যান করে আপনারা ট্রেন জার্নিটা শুরু করবেন, বিশেষ করে এই কথাটা বলা যারা বাংলাদেশ থেকে জার্নি করছেন তাদের জন্য। কাঠপাদি স্টেশনে, এখান থেকে আমরা অটো করে সেখানে হসপিটালের কাছাকাছি যাবো। তো কাঠপাদি স্টেশনে এখন ঘড়িতে বাজে 5:20, ট্রেন এসে নামলো। ম্যাক্সিমাম যারা আসে তারা হসপিটালে দেখানোর সিএমসি দেখানোর জন্যই আসে। এখানে অটো ড্রাইভাররা ভাড়া নিয়ে খুব সমস্যা করে, তাই আপনারা ভালো করে বার্গেনিং করে তবেই কিন্তু অটোতে মালপত্র তুলবেন, কারণ এখানকার অটো ড্রাইভাররা খুব সমস্যা করে। আমরা আমাদের একজন পরিচিতের সাথে যোগাযোগ করে আগে থেকে রুম ঠিক করে এখানে এসেছিলাম, এবং আমাদের রুমটা সিএমসি নার্সিংহোমের কাছাকাছি ছিল একদম।
আমরা এখন বেরিয়ে পড়েছি, সিএমসির দিকে যাচ্ছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 7:30 দিক করে, এখন ঘুরতে বাজে 7:45 মতো। তো আমাদের যে রুম আছে সেখান থেকে সিএমসির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। আমরা সময় থাকতে সকাল সকাল রেডি হয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি। ভিতরে গিয়ে কেমন কী অভিজ্ঞতা হয় আপনাদের সকল সাথে আপনার শেয়ার করব। চেষ্টা করবেন হসপিটালের সামনাসামনি রুম ভাড়া নেওয়ার, এবং এখানে অনেকই হোমস্টে রয়েছে, লজ রয়েছে, যেগুলো আপনারা ভাড়া নিতে পারেন। তাহলে কী হবে, আপনাদের হসপিটালে যেতে আসতে সুবিধা হবে। সকালে 1 নম্বর গেট দিয়ে যে দেখতে পাচ্ছেন ওটা হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে ওপিডি ব্লক থাকবে। যদি আপনাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা থাকে তাহলে আপনারা ওই ব্লকের সামনে, ওপিডি ব্লকের সামনে লাইন দিয়ে ভিতরে ঢুকবেন এবং আস্তে আস্তে অ্যাক্সেস পাবেন এবং বুঝতে পারবেন যে কোন ডিপার্টমেন্টে আপনাকে কোথায় কোথায় যেতে হবে। ওই জন্যই আপনাদের বলা যে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন যদি আপনারা স্পেসিফিক কোনো ডিপার্টমেন্টে দেখাতে চান। ওপিডির বাইরের গেট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখে আপনাকে এরকম একটা রিস্টব্যান্ড দিতে হবে, এবং এই রিস্টব্যান্ডটাই আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনার অ্যাক্সেস বা টিকিট বলা যেতে পারে। বয়স্ক মানুষজনদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে এবং লিফটে করে আপনারা যে কোনো ফ্লোরে যেতে পারেন। এখানে যারা আসেন তাদের মধ্যে বেশিরভাগই বাঙালি, তাই আপনাদের কমিউনিকেশন করতে খুব একটা বেশি অসুবিধা হবে না, এবং এখানে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং তারা হিন্দি বোঝে। তাই আপনারা আধো বা ভাঙা ভাঙা হিন্দিতেও যদি তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন তারা কিন্তু সাপোর্ট করবে। এবং আপনারা যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্ট কোন ফ্লোরে রয়েছে, কী রয়েছে, এটা আপনাদের অ্যাপয়েন্টমেন্টেই লেখা থাকবে। তাই আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট দেখে যে কোনো স্টাফকে বা যারা রিসেপশনে রয়েছে তাদের সাথে যদি কথা বলেন তারা কিন্তু আপনাকে গাইড করে দেবে, সেই দিক থেকে আপনাদের কোনো অসুবিধাই হবে না। আপনি পার্টিকুলার ওই ডিপার্টমেন্টে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট শো করলে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার সিরিয়াল নাম্বার কত বা আপনার কতক্ষণ পরে আপনার নাম আসবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি ডাক্তারকে দেখাতে পারবেন। আমরা সন্ধ্যাবেলায় এখন একটু বেরিয়েছি, সারাদিন সিএমসিতে সময় কাটানোর পর একটু বাড়িতে ফিরে একটু টিফিন টিফিন করে আশেপাশে একটু মন্দিরগুলো খুঁজে দেখছি, কারণ আমাদের এখানে যে জায়গাগুলোতে আমরা রয়েছে, যে জায়গা অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা রয়েছে, হোটেলটা রয়েছে, তার আশেপাশে 2-3 মন্দির রয়েছে। তো মন্দিরগুলোর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো মন্দিরগুলো আমি আপনাদের দেখাতে পারছি না, বাট মন্দিরগুলো বেশ সুন্দর, একটা অন্যরকম দেখতে ভালো লাগছে। তো আমরা আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, ঘরে সারাক্ষণ বসে থেকে একটু বোরই লাগছে। এবং এখানের আশেপাশের বাজার বা মার্কেটটা কিন্তু যথেষ্ট বড়, আপনার প্রয়োজনীয় কোনো জিনিস শপিং করার হলেও কিন্তু আপনারা এখান থেকে ঘুরে ঘুরে করতে পারেন। আপনার যা আউটডোরে ট্রিটমেন্ট করানো সেটা দিনের বেলাই হয়ে যাবে। সিএমসিতে ম্যাক্সিমাম সব রকমের ডিজিজেরই ডিপার্টমেন্ট রয়েছে, তাই আপনারা যদি সিএমসিতে যান তাহলে ওই দিনই আপনারা সিএমসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আপনারা যে ডেট আপনাকে দেওয়া হবে সেই অনুযায়ী যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন এবং ডক্টরের সাথে কনসালটেশন নিতে পারবেন। আর সিএমসিটা যেহেতু অনেক বড় এবং অনেক ডিপার্টমেন্ট আছে, সেটা আপনাকে কিন্তু অনেক কিছুই নিজেকে খুঁজে নিতে হবে, এবং ওখানে যা স্টাফ রয়েছে তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল। আপনার কোনো কোয়েরি থাকলে আপনারা কিন্তু তাদের সাথে যদি জিজ্ঞাসা করেন তাদেরকে যে কোথায় কোন ডিপার্টমেন্ট রয়েছে বা কীভাবে দেখাতে হবে, তারা কিন্তু আপনাকে গাইড করে দেবে পরিষ্কারভাবে। এখানে কিন্তু সিস্টেমটা খুবই ক্লিয়ার সিস্টেম, আপনি প্রথমবার গেলেও আপনার কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে এই কার্ডটা বানিয়ে নেবেন। এই কার্ডে আপনার একটা স্ক্যানার দেওয়া থাকবে, বারকোড দেওয়া থাকবে, আপনার নাম এবং আপনার পেশেন্ট আইডি দেওয়া থাকবে। এই আইডিতেই বা এই কার্ডেই আপনার যদি এক্সেস টাকা আপনি ভরেন এই কার্ডেই দেওয়া থাকবে, এবং যখন ক্যাশ কাউন্টারে আপনি এই কার্ডটা দেখাবেন এখান থেকে এরা টাকা কেটে নেবে। সেজন্য খুব বেশি ক্যাশ যদি আপনি ক্যারি করতে না চান তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এখন প্রতিটা ক্যাশ কাউন্টারেই আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে বাঁদিকে গেটটা দেখছেন একটা লোহার গেট, সুন্দর ডিজাইন করা, এই গেটটাকে বলা হয় সিলভার গেট। যদি আপনার তৎকালে কোনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সাপোজ ধরুন আপনার কালকে 10 এবং আপনি নর্মাল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাহলে এই গেট দিয়ে ঢুকে ভিতরে যে যারা রয়েছে রিসেপশনে রয়েছে তাদের সাথে কথা বললে এরা তৎকাল অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করে দেয়, এবং রিপোর্টগুলো বেসিক্যালি যেগুলো করা হয় সেগুলো সিস্টেমে ওদের রেকর্ড থাকে, আপনাকে হার্ড কপি দেওয়া হয় না, কিন্তু এই ডিপার্টমেন্টে বা এই রুমে গিয়ে কথা বললে এরা এখান থেকে প্রিন্ট আউট করে আপনাকে রিপোর্টের হার্ড কপিও দিয়ে দেয়। আমি আবারও বলছি, আপনি যদি একটু স্মার্ট হন, একটু মানুষের সাথে কথা বলতে পারেন তাহলে প্রথমবার এলেও কিন্তু সিএমসিতে খুব একটা বেশি অসুবিধা হবে না। কোন ডিপার্টমেন্টটা কোথায় রয়েছে, কোথায় যেতে হবে, এটা আপনি যদি
হসপিটালের মধ্যে যে কোনো কাউকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু আপনাকে গাইড করে দেবে। আপনি যে কোনো ভিডিও দেখে ওরকম ওয়ান বাই ওয়ান এই ডিপার্টমেন্ট এখানে রয়েছে এটা কিন্তু বুঝতে পারবেন না, তাই আপনাকে একটু কমিউনিকেট করতে হবে এখানে স্টাফদের সাথে। কিভাবে রিপোর্ট করবেন, কোথায় গেলে আপনার ব্লাড রিপোর্ট নেওয়া হবে না হবে, সেগুলো কিন্তু আপনার সিএমসির ভিতরেই এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। এবং ম্যাক্সিমামই আপনার রুম নাম্বার টাইম এগুলো আপনার অ্যাপয়েন্টমেন্টেই দেওয়া থাকবে। এই লজটায় আমরা ছিলাম, কেএসপি লজ, এবং এর আশেপাশেও অনেক লজ আছে। আপনারা ফোন নাম্বারটা নোট করে নিতে পারেন, আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো। আপনারা কিন্তু এই লজটাতে চেক আউট করতে পারেন। প্রতিটা লজেই, প্রতিটা রুমেই আপনার গ্যাসের ব্যবস্থা, জলের ব্যবস্থা করা রয়েছে। এবং লজটা সিএমসি থেকে খুব বেশি দূরে নয়, হাঁটা পথ 5 মিনিটের মতো। আপনারা যদি আগে থেকে লজ বুকিং করে আসেন তাহলে অটো ড্রাইভারদের ঝামেলা পড়তে হয় না। তো আজকে রবিবার, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেই, তাই আমরা আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি। বেসিক্যালি দেখা যায় কোন কোন জায়গায় যাওয়া যায়। সিএমসির কিছু ডিপার্টমেন্ট অন্য একটা লোকেশন, জায়গাটার নাম হলো রানীপেট, সেই জায়গাটায় রয়েছে। আপনি যদি পার্টিকুলার ওই ডিপার্টমেন্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টে লিখে দেবে যে আপনার লোকেশন সিএমসির এই জায়গাটা নয়, ভেলোরটা নয়, এখান থেকে খানিকটা দূরে রানীপেট। এবং সেখানে যাওয়ার জন্য কিন্তু সিএমসি থেকেই বাসের ব্যবস্থা করা রয়েছে। সিএমসির থেকেই আপনাকে বাসে করে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি ডক্টরের সাথে কথা বলবেন, ট্রিটমেন্ট করাবেন, এবং ওখানে বাস সার্ভিসে করেই, এদের নিজের পার্সোনাল বাস সার্ভিস রয়েছে, তাতে করে আপনারা ওখান থেকে আবার এখানে ফিরে আসতে পারবেন। কিন্তু বাস সার্ভিসের জায়গায় যথেষ্ট ভিড় থাকে, কারণ অনেক ওয়ান বাই ওয়ান বাস থাকে, খুব বেশি দেরি হয় না যদিও, কারণ দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান বাস আসছে, একটা বাস আসছে ভরে যাচ্ছে, যাচ্ছে সেখানে ছেড়ে দিয়ে আবার একটা বাস আসছে, এরকমভাবে অনেকগুলো বাসই এদের সাথে যুক্ত রয়েছে, যে কারণে খুব একটা বেশি দেরি হয় না, একদম রানিং সার্ভিস চলতে থাকে। এবং জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনার যদি রানীপেট ওই জায়গাটার ভিতরটা দেখেন তাহলে মনে হবে এটা কোনো হসপিটাল নয়, মনে হবে কোনো একটা হোটেল বা একটা রিসর্টের মধ্যে চলে এসেছি। সুন্দরভাবে সাজানো গোছানো, গাছপালা লাগানো, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসাধারণ। বাইরেই হেল্প ডেস্ক এবং রেজিস্ট্রেশন কাউন্টার করা রয়েছে, এখানে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেখাবেন এবং এরা অ্যাপয়েন্টমেন্টটা দেখে আপনাকে পার্টিকুলার কোন ডিপার্টমেন্টে যেতে হবে সেইটা আপনাকে গাইড করে দেবে এবং আপনাকে মেনশন করে দেবে যে আপনাকে এই ফ্লোরের এই ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হবে। আর এখানে ডক্টররা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ এবং হেল্পফুল, ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকা সত্ত্বেও ডাক্তাররা কিন্তু আপনাকে সময় দিয়ে শুনবে এবং আপনার প্রতিটা কথা বোঝার চেষ্টা করবে, কেউই কোনো তাড়াহুড়ো করে না। না ডক্টর যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দেবে সেটার জন্য আপনাকে ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশ আগে জমা করতে হবে, তারপর ওখান থেকে রিসিট নিয়ে আপনাকে পার্টিকুলার মেডিসিন শপে গিয়ে, যেটা সিএমসির মধ্যেই রয়েছে, সেখান থেকে আপনাকে মেডিসিনগুলো কালেক্ট করতে হবে। সুন্দর প্রসেস এখানে কাজ হয়, যেখানে কমপ্লিকেশনের কোনো জায়গা নেই। আমরা টোটাল 4 জন এখানে এসেছিলাম, 2 জনের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর 2 জনের অ্যাপয়েন্টমেন্ট এখানে এসে করে ওই ডিপার্টমেন্টে আমরা কিন্তু ট্রিটমেন্ট করিয়েছি। তাই আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসেন তাহলে খুবই ভালো হয়, আর যদি মনে হয় যে ওখানে গিয়ে এমনি নর্মাল চেক আপ করাবেন তাহলে এখানে এসেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। লজের ডিটেলসগুলো আমি আবারও আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ডায় ফোন করে জানতে পারেন, নাহলে নিজেদের অন্য কোনো যোগাযোগ থাকলে সেইটাও করে নিতে পারেন। লজটা কিন্তু খারাপ নয়, এর পাশেই আরেকটা লজ রয়েছে, সেটারও ফোন নাম্বার শেয়ার করে দিচ্ছি, আপনাদের এগুলো কাজে লাগবে। লজ যদি আপনাদের আগে থেকে বুকিং থাকে তাহলে অটোর ঝামেলাটা হয় না, কারণ অটোওয়ালা এসে আপনাকে এই হোটেল ঢোকাবে, ওই হোটেল ঢোকাবে, সাথে হ্যারাসমেন্ট হয়। তার থেকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে একটা লজ বুক করে সরাসরি অটো বুক করে সেখানে চলে আসবেন। আর লজ বুক করার সময় অবশ্যই জেনে নেবেন যে সেখানে রান্না করার ব্যবস্থা আছে কি না, কারণ যেহেতু সিএমসিতে ট্রিটমেন্ট করাতে 7 থেকে 10 দিন মিনিমাম লেগে যায়, তো সেই হিসাবে আপনি যদি গ্যাসের ব্যবস্থা থাকে সেখানে রান্না করে নিতে পারবেন এবং সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমাদের মোটামুটি 7-8 দিন এখানে কাটলো এবং ভালোই অভিজ্ঞতা হয়েছে। তারপর আমরা সিএমসি থেকে অটো ধরে চলে এলাম স্টেশনে, কাঠপাদি স্টেশনে। কাঠপাদি স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে, ট্রেনে করে আমরা ফিরব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং যে ইনফরমেশানগুলো আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করলাম সেটা যদি হেল্পফুল হয় ভিডিওটা লাইক করবেন, এবং আরও যদি স্পেসিফিক কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।